খুব ভালো কাজ করছো। আল্লাহ আমার বন্ধুটি ফারিয়া নামে মেয়েটিকে বাঁচিয়ে হচ্ছে, আপনি তাকে সব দান করুন। আল্লাহর রাস্তায় হাটের পিছনে যাইস না, ও তোর খালি ইউজি করবো ইউজি করবো, বুঝছস? বন্ধুর কথাটা শুনিস, ভালো করে চিন্তা করিস। শুভ, সরি ফর এভরিথিং। হয়তো জবটা আর করা হচ্ছে না, আমি কালকে আমার রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিচ্ছি। এই 3 মাসে তুমি যেভাবে আমার পাশে থেকে আমাকে সব কিছু শিখিয়েছো তার জন্য ধন্যবাদ। তুমি ভালো থেকো। কি মামা, কালকে এত রোদ কেন ফিরলা? পাটে না মনে হেভি জমছে না? কিছু তো কইলা না, ডিটেলটা বলো। খুব জমছে। তার মানে কি সব লক হয়ে গেছে না? এই জন্যই তো সকাল থেকে আমি বেশি করে ওয়ার্কআউট করতেছি। আজকে সকালে নাস্তাটা নুরলিন হানি লগে করতে পারি। এই তো সব কিছু খাওয়াই শেষ হয়ে গেল। হ্যাঁ, ওয়াই শুরু যেখান থেকেই হোক খাওয়াই এসে শেষ হতে হবে। কেন রে ভাই, খাস তো একজনেরটা না, খাস তো 4 জনেরটা। তোকে খাওয়াইতে গিয়ে আমি কালকে রিয়াকে কিচ্ছু বলতে পারি নাই। কি কস মামা, এর তুই কি কইলি? এত প্রিপারেশন লয়ে গেলি, কিছু কস নাই কে? রিয়া অন্য একজনকে পছন্দ করে। হ্যালো, ইজ ইট মি ইউ লুকিং ফর? মামা তোমার এই জন্যই বলছিলাম, রামের সুমতি মানে তুমি টেস্ট ম্যাচ খেলো না, তুমি T20 খেলো, কিন্তু তুমি তো স্পেশালিস্ট। সাইজ ছক্কা মারার বদলে তুফান পড়ছে, বৃষ্টি হয়েছে, ম্যাচ ডিক্লেয়ার। এর থেকে বড় একটা ঘটনা ঘটছে কাল রাতে। আবার কি ঘটছে? কাল রিয়ার বার্থডে পার্টি থেকে ফেরার সময় আমার ফারিয়ার সাথে দেখা হয়েছে। এই মেঘনা চাইছে জ্বর তুফান, তারপরে তারপর খুব ভালো কাজ করছো। আল্লাহ আমার বন্ধুটি ফারিয়া নামে মেয়েটিকে বাঁচিয়ে হচ্ছে, আপনি তাকে সব দান করুন। আল্লাহর রাস্তায় হাটের পিছনে যাইস না, ও তোর খালি ইউজি করবো ইউজি করবো, বুঝছস? বন্ধুর কথাটা শুনিস, ভালো করে চিন্তা করিস। আমি বাজারে যেতেছি, দরজাটা লাগা। ওরে তো বাথরুম, পায়খানাই তো যামু, চেঞ্জ করতে হবে না? হ্যালো। হ্যালো, সরি শুভ, এই ফ্রেশ হচ্ছিলাম তো ঘুম থেকে উঠে, তাই তোমার কলটা মিস হয়ে গেল। না না, ইটস ওকে। তোমার ঘুম কেমন হয়েছে? গত কয়েকদিন থেকে মাচ বেটার। দ্যাটস গ্রেট। আরে বাসায় কোনো ঝামেলা হয়নি তো? সব ঠিকঠাক আছে? না, ঠিকঠাক। যাক, আজ তোমার ছুটির দিন মনে হয়, তাই না? হ্যাঁ, আজকে ফ্রাইডে তো, আজকে অফ। বিকেলে কোনো প্ল্যান আছে নাকি তোমার? আসলে এখন ওইভাবে খুব একটা বের হওয়া হয় না আমার। তুমি চাইলে ফোন দিতে পারো, আমি তো ফ্রি আছি, যদি বাইরে যেতে ইচ্ছে করে ফোন দিও। আচ্ছা ফারিয়া, নাস্তা রেডি খেতে আয়। আচ্ছা শুভ, আমাকে মা ডাকছে, নাস্তা করা হয়নি তো? হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে। কাল রাতে এত দেরি করে আসলি, কোথাও গিয়েছিলি? হ্যাঁ, ওই আমাকে দাও, শুভর সাথে দেখা হয়ে গেছে গতকাল, তাই কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছিল। ফোনটা রিসিভ করে বলে দিলেই তো পারতি যে দেরি হবে। তোর বাবা তোকে নিয়ে কতটা টেনশন করে কিছু বুঝিস? মা, ফোনটা হয়তো ব্যাগের মধ্যে ছিল, আমি দেখেছি তুমি কল দিয়েছো, কিন্তু পরে একটু চা নিয়ে আসো।